আচার বানাচ্ছি, আমের আচার। আপনারা দেখেন, প্রথমে কাঁচা আম পরিষ্কার করে ধুয়ে সামান্য খোসা রেখে দিলে ভালো হয়, সেন্টটা ভালো হয়। আচ্ছা, দিয়ে তারপরে রোদ্দুরি দেওয়ার দরকার নেই, ওই আমটা কাঁচা আমটার ভিতরে আমি সরষে বাটা, একটুখানি নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর এমনি একটা মশলা আমি ভালো করে মিশ্রণ করে নেব। তারপরে আমি এর ভিতরে তারপরে ওটাকে একটা ভিতরে ঢুকিয়ে রাখ, এতে আরো তেল দিতে হবে। এখন আপাতত এ অবধি থাক। আপনাদের স্বাদে, মুখের কেউ নুন কম খায়, কেউ বেশি খায়, এটা কোনো ব্যাপার না, যার যেমন নুন লাগে। তারপরে আর একটা কথা, যদি দেখেন আম তো অনেক সময় মিষ্টিও হয়, মানে কাঁটা মিঠা অনেক সময় খুব টক হয়, সেটাই ভালো। আর যদি দেখেন কাঁচা মিঠা মোটা, আপনি একটু ভিনেগার দিয়ে দেবেন, ঠিক আছে, তাহলে খুব একটা টক হবে না, যারা টকটা বেশি পছন্দ করেন। অনেক সময় কাঁচা মিঠা আমি ভালো হয় না, ঠিক আছে। হয়ে গেল আমার আচার বানানো, দেখুন নরম হবে, কিছুদিন পরে মানে এক সপ্তাহও লাগবে না, দু তিনদিন বাদে দেখবেন আমটা একটু নরম নরম হয়ে গেছে, ও সময় আপনি খেতে পারবেন। সবসময় ওই তেলের ভিতরে বেশ একটা সরষে দিয়ে মাখা মাখা দিয়ে ওই ইয়েটা দিয়ে খেতে, কাইটা দিয়ে আপনি খেতে পারেন। আস্তে 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 সরষে রোদ্দুরে দেওয়ার দরকার নাই, এই হয়ে গেল, আপনার ঘরেই থাক, খেতে পারবেন।